নমস্কার ভিউয়ার্স, আমি দেবলীনা। আমার ইউটিউব চ্যানেল দেবলীনার রসোই ঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি ছোলার ডাল আর সোয়াবিন দিয়ে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি 100 গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি। এবার ছোলার ডালটা ভালোভাবে দুবার ধুয়ে নিচ্ছি, সেই জলটা আমি ফেলে দেব। এরপরে পরিষ্কার জলে আমি ছোলার ডালটা 5 ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখে দেব। 5 ঘন্টা পর আমি ছোলার ডালটা সেদ্ধ করে নিচ্ছি। এখানে গরম জলে আমি ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা সেদ্ধ হওয়ার সময় যে ফেনাগুলো হবে সেই ফেনাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি। ছোলার ডালটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কিন্তু একদম গলা গলা করে সেদ্ধ করিনি, একটু শক্ত শক্ত আছে। এই অবস্থায় ছোলার ডালটা আমি নামিয়ে নিচ্ছি। এরপরে আমি আরেকটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি, সেই বাটিতে আমি সোয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি। সোয়াবিনটা সেদ্ধ করে নেওয়ার পরে সোয়াবিনের গরম জলটা ফেলে দেব আর ঠান্ডা হতে দেব সোয়াবিনটাকে। এবার একটা মশলা রেডি করে নিচ্ছি। প্রথমেই হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি গুলে নিচ্ছি। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইতে আমি 3 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে একে একে তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি সবই কিন্তু গোটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি গোটা জিরে ফোড়নে, আর দিচ্ছি শুকনো লঙ্কা। এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম আগে সেটা এর মধ্যে দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবো, না হলে কিন্তু পুড়ে যাবে সমস্ত মশলাগুলো। এবার একটু মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এরপরে আমি সোয়াবিনটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন তার ভেতর থেকে সমস্ত জল বার করে নেব এইভাবে হাতের সাহায্যে চিপে। এরপরে এই সোয়াবিনটা কিন্তু এইভাবে জল বার করে নেয়ার পরে আমি ডাইরেক্ট মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব। সোয়াবিনটা ভালোভাবে সাতলানো হয়ে যাওয়ার পরে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা এর মধ্যে এবার আমি দিয়ে দেব। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। এবার আমি এর মধ্যে স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি দিয়ে দেব। রান্নাটা যখন আমার প্রায় শেষের দিকে তখন আমি এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ঘি। একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা। ব্যাস রান্নাটা আমার রেডি হয়ে গেল। এবার একটু নেড়ে চেড়েই আমি নামিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ, তাই যে কোনো কিন্তু নিরামিষ দিনে আপনারা এটা খেতে পারেন। আর এটা কিন্তু রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। একটু মিষ্টি মিষ্টি স্বাদ হলে আরোই কিন্তু এটা রুটি, লুচি, পরোটার সাথে ভালো লাগবে। এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি কিন্তু ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে হাজির হবো।